গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সব। তো আজকে আমি আউটডোরে বেরিয়েছি একটা ওয়াটার কালার করবো বলে। তো আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মেঘলা আকাশ। এখন একটা জায়গায় বসতে হবে, তারপর কাজটা করে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমি ওয়াটার কালার শুরু করে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে স্কাইটা দিয়ে শুরু করেছি এবং খুব হালকা হালকা কালার ব্যবহার করছি, কারণ ওয়াটার কালার ক্ষেত্রে সবসময় লাইট কালার প্রথম প্রথম ব্যবহার করতে হয়, তারপর আস্তে আস্তে সেকেন্ড টোন, থার্ড টোন এভাবে পরপর করতে হয় এবং শেষের দিকে ডার্ক টোন দিয়ে ছবি বার করতে হয়। তো আমি প্রথমের দিকেই খুব হালকা কালার করেছি এবং আস্তে আস্তে পুরো ছবিটা কমপ্লিট করব এবং তোমরা পরে শেষে দেখতেই পারবে। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো না, মেঘলা আকাশ, তো এখানে সরাসরি আলো পড়ছে না ছবিতে কোথাও, তো তার জন্য আমি খুব কিছু কিছু জায়গা যেখানটায় আমি দেখছি কিছু ছাও পড়ছে সেখানটায় হালকা, সেখানে আমি শুধু কিছু শেড দেব আর বাদ বাকিতে হালকা কালার থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আমার তো ওয়াটার কালার করতে ভালো লাগে, তোমাদের কি এটা ভালো লাগে কি না, বা কী ধরনের ওয়াটার কালার তোমরা পছন্দ করবে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে তোমাদের।